হঠাৎ বরিশালের রাজনীতিতে আলোচনায় সরগরম হয়েছেন লুনা আব্দুল্লাহ। কর্মগুণে সর্বমহলে হচ্ছেন এই নারী আলোচিত। বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের সহধর্মিণী তিনি। স্বামী মেয়র প্রার্থী হবার পর থেকেই আট ঘাট বেঁধে নেমেছেন রাজপথে, প্রতিদিনই ছুটছেন মহানগরীর এ প্রান্ত থেকে ও প্রান্তে। রাজনীতির সাথে জড়িত না থাকলেও চলনে বলনে বোঝার উপায় নেই যে তিনি একজন গৃহিণী। তার বক্তৃতাও পাক্কা রাজনীতিবিদদের মতোই। কখনো কলোনিতে, কখনো বা বৃদ্ধাশ্রমে, আবার যাচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষের কাছে, চাইছেন ভোট, পৌঁছে দিচ্ছেন সরকারের উন্নয়ন বার্তা। স্বামী মেয়র হলে নাগরিক সেবা নিশ্চিতের পাশাপাশি নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। রাস্তাঘাট আরো সুন্দর করবে, ড্রেন ব্যবস্থা ভালো করবে এবং শিল্প কারখানা আরো বৃদ্ধি করবে, বিসিকটাকে আরো উন্নয়ন করবে, এইটাই তার একটা বড় পরিকল্পনা। নানা সামাজিক আয়োজন কিংবা শহরময় ছুটে বেড়ানো লুনা আব্দুল্লার গত এক মাসের এমন নানা কর্মকাণ্ডে সৃষ্টি হয়েছে আলোচনা। কারণ 75-এর ভয়াল আগস্টে তার শ্বশুর আব্দুর রব সেনিয়াবাদ ঘাতকের গুলিতে মারা গেছেন, আর স্বামী খোকন সেনিয়াবাদ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মুখ থেকে বেঁচে এসে এখন শেষ জীবনে নেমেছেন জনসেবায়। রাজনৈতিক পরিবারের অনেক উত্থান পতন, অনেক ধাপ, অনেক ঘাত প্রতিঘাত, অনেক কিছুই দেখেছি। এই দেখে দেখেই আমার আসলে শেখা, খোকন সেনিয়াবাদকে ভোট দেওয়া মানে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং আপনাদের আরও উন্নয়ন সে করবে দক্ষিণ অঞ্চলে, আমি এইটাই তাদেরকে বার্তা দিচ্ছি। যেভাবে আজকে আমাদের সাথে তারা মানে আগাই আসতেছে এবং যেভাবে আমাদের সাথে মিশতেছে, আগামী দিনেও তাদের সেই মানে মেশাটা, তাদের সাথে তাদের যে বিহেভিয়ার অ্যাটিটিউডটা জানি সেরকমই থাকে। নাগরিক হিসেবে আমরা যেটি আশা করব সেটি হলো যে নির্বাচিত হওয়ার পরেও যেন সাধারণ জনগণের সঙ্গে, সকল শ্রেণী পেশার নারী পুরুষের সঙ্গে তাদের প্রয়োজনে তারা যেন তাদেরকে কাছে পান, যদি না হতে পারেন তাহলেও যেন তার এই সেবার কার্যক্রমটি তিনি অব্যাহত রাখেন। এদিকে আগামী 12 জুনের ভোটের লড়াইয়ে জয়ী হতে আওয়ামী লীগের প্রার্থী খোকনের সহধর্মিনী লুনার এমন প্রচার প্রচারণা আগ্রহ বাড়াচ্ছে অন্য প্রার্থীর স্ত্রীকেও। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।